ট্যাবের অধীন রিবনে অনেক কমান্ড থাকে অনেক কমান্ড দিয়ে শুধু একটি মাত্র কাজ করা যায় আবার কিছু কমান্ড দিয়ে অনেক রকমের কাজ করা যায় এ ধরনের কমান্ডের সাহায্যে করার মতো সবগুলো আনুষঙ্গিক কমান্ড রিবন তালিকায় থাকে না এছাড়া এসব কমান্ডের কিছু কিছু ক্ষেত্রে মাপজোকের প্রয়োজন হয় যা তালিকায় অন্তর্ভুক্ত করা হলে খুবই জটিল আকার ধারণ করত যেমন হোম ট্যাবের রিবনে প্যারাগ্রাফ অংশের নিম্নমুখী তীরে ক্লিক করলে প্যারাগ্রাফ ডায়ালগ বক্স আসবে ডায়ালগ বক্সে অসংখ্য কমান্ড অপশন অপশান থাকে এসব কমান্ড ও অপশানের বাম পাশে ছোট বক্স বা বৃত্ত থাকে প্যারাগ্রাফ ডায়ালগ বক্সে সবগুলোই ছোট বক্স এ বক্স চেক বক্সের মাঝখানে রেখে ক্লিক করলে ওই কমান্ড বা হয়ে যায় বা সক্রিয় হয় সিলেক্টেড বা সক্রিয় হওয়ার পর বক্সটি যুক্ত হয়ে যায় অনেক ডায়ালগ বক্সের অপশন সিলেক্ট করার জন্য থাকে বৃত্ত যেমন এই ফুটনোট অ্যান্ড এন্ড নোট ডায়ালগ বক্সে রয়েছে বৃত্ত বৃত্তে ক্লিক করলে বৃত্ত সংযুক্ত অপশনটি সক্রিয় হয় সক্রিয় বৃত্তের মাঝখানে কালো টিপের মতো কালো হয়ে যায় এ বৃত্তকে বলা হয় রেডিও বাটন বা গোলক সব ডায়ালগ বক্সে ওকে অ্যাপ্লাই ক্যান্সেল ক্লোজ ইত্যাদি বোতাম থাকে বিভিন্ন অপশন সক্রিয় করে এডিট বক্সে প্রয়োজনীয় সংখ্যা টাইপ করে ওকে বা অ্যাপ্লাই বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্সের সাহায্যে বিন্যাস করা নির্দেশ অনুযায়ী লেখালেখি বিন্যস্ত হয়ে যায় প্রথম দফার বিন্যাস পরিবর্তন করার প্রয়োজন হলে আবার সংশ্লিষ্ট কমান্ড সিলেক্ট করে ডায়ালগ বক্সে এসে নতুনভাবে বিন্যাস করে নিতে হয় ডায়ালগ বক্সে কাজ করার সময় যদি মনে হয় আপাতত ডায়ালগ বক্সে কাজ করার প্রয়োজন নেই বা ভুল কমান্ডে ক্লিক করার ফলে ভিন্ন ডায়ালগ বক্স এসেছে তাহলে ক্যান্সেল অথবা ক্লোজ বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে